মুখ্যমন্ত্রীর দেয়া 2 মাসের প্রতিশ্রুতি শেষ হয়ে গেছে। অভিযোগ 10,323 নিয়ে কোনো পদক্ষেপই নেওয়া হয়নি এর মধ্যে। তাই 10,323-এর 3 সংগঠন যৌথভাবে আন্দোলনে যাবার সিদ্ধান্ত নিল। সেই মতো আমরা 10,323, জাস্টিস ফর 10,323, অল ত্রিপুরা সরকারি অ্যাডহক পে শিক্ষক কর্মচারী সংগঠন যৌথভাবে তৈরি করলো জয়েন্ট মুভমেন্ট কমিটি 10,323। বুধবার তাদের নতুন কমিটি সাংবাদিক সম্মেলনে আন্দোলন সূচি ঘোষণা করেন। 7 ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের গণঅবস্থানে যাচ্ছেন তারা। উপস্থিত ছিলেন বিমল সাহা, ডালিয়া দাস সহ অন্যান্যরা। 3টি সংগঠন যৌথভাবে আগামী দিনে আন্দোলনে যাচ্ছি, সেজন্য 3টি সংগঠন আমরা 10,323, জাস্টিস ফর 10,323 এবং এডহক অল ত্রিপুরা অ্যাডহক সংগঠন থেকে 3টি সংগঠন মিলে আমরা একটা যৌথ মুভমেন্টে যাচ্ছি আগামী 7 ডিসেম্বর থেকে। এবং আমরা 3টি সংগঠন থেকে 7 জন করে একটি যৌথ মুভমেন্ট কমিটি তৈরি করেছি। দেখুন, আমরা আপনারা সবাই জানেন, রাজ্যবাসী সমস্ত ত্রিপুরা 10,323, শিক্ষক শিক্ষিকা জানেন যে আমরা 29 তারিখের কনভেনশন করেছি। এই কনভেনশনের মাধ্যমে আমরা 4 এবং 5 থেকে আপনার গণঅবস্থার জন্য একটা সিদ্ধান্ত নিয়েছি। তা 3-4 তারিখ, সরি, এই 3-4 তারিখ আমরা যে গণঅবস্থা নিয়েছি, যাতে মুভমেন্টটা জোরালোভাবে হয়, তার জন্য আমরা চিন্তা করলাম যে আমরা 3টা সংগঠন বিগত দিন যে সংগ্রাম করে এসেছি, একটা মুভমেন্ট দেখেছেন, তাই আমরা চিন্তা করলাম যে এই গণঅবস্থার মধ্যে আমরা 3টা সংগঠন যদি একত্রিতভাবে যুদ্ধ আন্দোলন করি, তার সরকারের একটা চাপ সৃষ্টি হবে। তাই সরকার চাইবে তাদের এই মুভমেন্টে বলে আমাদের সসম্মান শিক্ষকতা বুঝে আনার জন্য আমরা চাই, আমরা সসম্মান ফিরিয়ে দেবো। আমাদের দাবি দুটো, একটু দাবি হলো আমাদের সসম্মান আমাদের শিক্ষকতা নিয়ে যেতে হবে, আর বিরোধী যার 76 জন টিচার মারা গিয়েছেন, তাদের পরিবার একজনকে চাকরি জানিয়ে দিচ্ছে, চাকরি দিতে হবে। অ্যাডহপে অ্যাসোসিয়েশন ও 3টা সংগঠন মিলে হয়েছেন 21 জন নিকাশা জয়েন্ট মুভমেন্ট কমিটি সুনামকা। যেন ও জয়েন্ট মুভমেন্ট সুনাম মানে একটা উদ্দেশ্য, কারণ বিগত দিন চিনি লক্ষ্য একটা নতুন মানে হয়তো চিনি বুম আলাদা আলাদা, কিন্তু চিনি মূল উদ্দেশ্য অঙ্কে 10,323 যতন রক্ষা খাই না নি অ আন্দোলন খাইনা থাকি বিগত দিন চেন। যেমন জাস্টিস যখন আন্দোলন ঘোষণা খাইকে আনকে অ্যাডহপে অ্যাসোসিয়েশন, তাই আমরা 10,323 বরং সাপোর্ট খাই। যেন তাবকে একসঙ্গে না আন্দোলন ঘোষণা খাই নাই, একসঙ্গে না যে আন্দোলন থানায় অবনি কক অ জাগাও নরক যতন সাইমন হোসেন থানায় 3 তারিখ অক্টোবর সেক্রেটারিয়েট রাজ্যের মুখ্যমন্ত্রী বৈশিং মালাইখা চিনি দাবি যে গণাপ্রতি সেই রেখা চিনি 3টা দাবি তঙ্গনে মূলত উল। যেহেতু জয়েন্ট কমিটি যে থাঙ যে 5টা চিনি দাবি সংযোজন খাইকা, তাই 2টা 5টা দাবি মূল দাবি ইংকাই চিনি 10,323 পরিবার চাকরি খেলে যতন চাকরি মারি ফিনাই সরকার আইন মানিও নিছে মারে নাই। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।